Assalamualaikum. Les kata sial golpo pun jenih kan? Ije shikari fande pori, hette les kata kesilo. Erpor hette, ini jungle mutte, swabas dakce, je swab sial guru bolte sen, je, arre lenjar mutte guu lagi, lenjar mutte mola lagi, lenjar dekte kharaap, edi kadi bala. To mon koran je, nizer lenjar nai. এই জন্য হেতে সবাই রে বলতেছে যে ল্যাঞ্জা কাড়ি ফেলা ল্যাঞ্জা খারাপ তো মনে করেন যে ওই সময় আশেপাশে কিছু দালাল ছিল হেতরা বলতেছে তার যেগুলোর ল্যাঞ্জা নাই হেতরা বলতেছে যে আসলে এই ল্যাঞ্জা কিন্তু খুব খারাপ এই দেখ আমগো ল্যাঞ্জা নাই তো মনে করেন যে আমাদের সমাজেও এইরকম ল্যাঞ্জাবিহীন কিছু লোক আছে এই যেমন মনে করেন যে নতুন একটা প্রাণী যার নাম ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন একটা নতুন প্রাণী মানে হেতেরা মনে করেন যে আগে আসছিল পুরুষ হেতেরা নাকি এখন মহিলা তাও নাকি ওর মনে মনে যাক মনে মনে আর বাস্তবে আর বাস্তবে যদি দেখতে হয় হেতে তো মনে করেন যে ওই মেডিকেল টেস্ট করতে হইব মানে হেতের খুলি দেখতেইব ডাক্তার দেখব যে হেতের আসলে কি জিনিস এখন কে বলবে যে হেতের খুলি খুলি টেস্ট করতে হইব হেতে কি আসলেই পুরুষোত্তর মহিলা হয়েছে নাকি মহিলাত্তর মহিলা নাকি পুরুষোত্তর পুরুষ মানে হেতে যে কোন প্রাণী এটি আমরা তো বুঝতাম না হেতের টেস্ট করে দেখতেইব তো মনে করেন যে এই দুই চারটা প্রাণী মনে করেন যে বাংলাদেশের বুকে জন্ম নিছে এখন মনে করেন যে এরা আসলে যে পয়সা পয়সা কে লিয়ে পয়সা যশ খ্যাতি মনে করেন যে মিডিয়াতে কভারেজ হওয়া বড় চাকরি পাওয়া বেশি টাকা পাওয়া হিউজ হিউজ টাকা পাওয়া এডি লোভে মনে করেন যে এরা মেশিন নিজেকে মেশিন গাড়ি তারপরে মনে করেন যে হয়তো কিছু একটা বানাই লইছে তো এরা মনে করেন যে এখন নিজেকে তো মনে করেন যে মেশিন নাই কারি গিলছে এখন তো হেতেরা কিছু করতেছে না এখন মনে করেন যে হেতেরা আম করে উস্কাই দিতেছে তোরাও ল্যাঞ্জা কারি ফেলা মানে তোকে সামনে যেটা জ্বলে এডি খারাপ এডি ভালো না তুই এটা কারি ফেলা তো আমগো সামনে এরকম মনে করেন যে লোভ টাকার লোভ পয়সার লোভ যশ খ্যাতি বড় চাকরির লোভ বিদেশ যাওয়ার লোভ এরকম বহুত কিছু লোভ আম করে দেখাইব এই নতুন ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার প্রাণী এরা এবং এদের দালালরা ওই যে মুরগি ষাঁড় গরু ছাগল কিছু আছে এরকম এটি থাকব এই ষাঁড় মুরগি এরা আজীবন হ্যাঁ ওই মোষ লইয়া এরা এই এগুলোর পক্ষে যাবে কারণ হেতেরা চায় সবাই সবার ল্যাঞ্জা সামনে যেটা জ্বলে আর কি এই যে কাটিয়ে ফেললে সমাজে এই জিনিসওয়ালা মানুষের সংখ্যা যখন কমে যাবে তখন হেতেকর ডিমান্ড বাড়ি যাব তখন হেতেরা সার্ভিস দেওয়া শুরু করবে হেতেরা মনে করেন যে এই উদ্দেশ্যে রাস্তা ক্লিয়ার করানোর লাই হেতেরা সব পুরুষরে ওই রকম উৎসাহ দিবে যে আয় কাটি ফেলা কত হচ্ছে ফ্রান্স জার্মানি আমেরিকা টামেরিকা এরকম বেশ কিছু ইউরোপে এবং আমেরিকা কিছু দেশে এই যে মানে জিনিস কাটি ফেলে এখানে মনে করেন যে এই কিছু একটা বানায় নেওয়া একটা প্রচলন অনেকদিন থেকেই চলতেছে সবাই করে না ওই কিছু অথর্ব প্রাণী আছে যারা মনে করেন যে টাকার লোভে পয়সার লোভে যশ খ্যাতির লোভে এই কামটা করে তো আঙ্গ সমস্যা কি আঙ্গ সমস্যাটা কোন জায়গায় কেন এরা যদি আঙ্গ দেশে যদি এটা যদি মনে করেন যে এস্টাবলিশ হয়
আমগো দেশে যদি এটারে পাত্তা দেওয়া হয় তাহলে আমগো সমস্যাটা কি? সমস্যা আছে। প্রথম সমস্যা হচ্ছে যে আমগো পরবর্তী প্রজন্ম নপুংসক হয়ে যাবে, বুঝল? আমগো পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। এরপরে মনে করেন যে যদি কেউ পুরুষোত্তম এই কারি মহিলা হয়, হাতের মনে করেন যার বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া লাগতো না, হাতের জীবন ওই জায়গাটি শেষ মনে করেন, এরপরে কি সমস্যা? মনে করেন যে কেউ বলতেছে যে আমি মনে মনে নারী, বাস্তবে না, মানে হাতের বাস্তবে কি না, সেটি তো মনে করেন যে ওই যে মেডিকেল টেস্ট হইতো না, এল্লাই হাতে পুরুষ হাতে জিনিস থাকবো কিন্তু হাতে বলবে আমি নারী। এখন নারী হয়ে মনে করেন যে হাতে বলবে আমাকে মহিলা হোস্টেলে জায়গা করে দাও, আমি নারী, নারীর সঙ্গে আমি থাকবো। এরপরে মনে করেন যে নারী হোস্টেল যাইয়া হাতে মনে করেন যে আকাম কুকাম করবে আর পুরো পরিবেশ নষ্ট করে ফেলবে, গেল একটা। আর একটা হইব কি, যেহেতু যদি মহিলাত্তন পুরুষ হয়, হেতের আমরা যদি পুরুষ হোস্টেলে আসি মনে করেন যে পুরুষ হোস্টেলের পরিবেশ নষ্ট করে ফেলবে, মানে পুরুষ হয়ে নারীর মধ্যে ঢুকি নারী পরিবেশ নষ্ট করবে, আর নারী হয়ে পুরুষের মধ্যে ঢুকি পুরুষের পরিবেশ নষ্ট করবে, এরকম পরিবেশ নষ্ট করবে। এরপরে কি হবে? এরপরে মনে করেন যে যেটি আসলে পুরুষ কিন্তু বেশভূষা নারীদের মতো, হাতে করে কেউ বিয়ে করত না, কে বিয়ে করত? কোনো পুরুষ বিয়ে করতেনি কেন? করত না, আন্য করতেননি কেন? করতেন না, আয়ও করতাম না, আই তো অলরেডি বিয়ে দিয়ে করে গেছি। তো মনে করেন যে আবার যেটি নারী কিন্তু পুরুষের মতো চলাফেরা করবে, বলবে আয় পুরুষ, হাতে কেউ বিয়ে করত নি কেন? করত না। তো মনে করেন তখন কী হবে? তখন সমাজে এই যে নারীত্বন পুরুষ আর পুরুষত্বন নারী, এই দুইটা মিলে মনে করেন যে ঘটমণ্ডল পাকাই ফেলবে এবং পুরো পরিবেশ মনে করতে নষ্ট করে ফেলবে। তখন কী হবে? আমগো পরবর্তী প্রজন্ম ব্যবসাতে মধ্যে ঢুকে পড়বে। এরপরে কী হবে? মনে করেন হেতে বলবে যে আই পুরুষত্বন নারী হয়ে গেছি, এই বলি মনে করেন যে আর এক পুরুষের লগে হাতে আকাম করবে। আবার এক নারী হাতে বলবে আই পুরুষ হয়ে গেছি, যে পুরুষ হয়েই হাতে আবার নারীর লগে মনে করেন যে আকাম করবে। তখন কী হবে? তখন নারী নারী পুরুষে পুরুষে মনে করেন যে সমকামিতা এড়িয়ে চলবে, তার মানে পুরো পরিবেশ লণ্ডভণ্ড হয়ে যাবে। সেই যে পম্পেই নগরীর মতো, যেখানে অবাধ ব্যভিচার আর সমকামিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের লানত হিসাবে এক বিশাল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং তার মাধ্যমে সেই পুরো নগরী ধ্বংস হয়ে গেছিল, সেই গল্প মনে আছে তো? সেই রকম মনে করেন যে পরিবেশ নষ্ট করে ফেলবে, আল্লাহর গজব সেখানে আসবে। এই জন্য সচেতন মানুষের উচিত, আমাদের উচিত প্রত্যেকের এটাকে রুখে দেওয়া, এটাকে প্রতিরোধ নয় প্রতিহত করা, এটাকে প্রতিহত করতে হবে। প্রয়োজনে যদি আমরা মনে করেন যে এই যারাই দালাল, যারাই ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডারের মনে করেন যে পৃষ্ঠপোষক, যারা এদের সমর্থন করে, এদের যদি কাড়ি দেওয়া শুরু করি, মানে হেদের মেশিন যদি আমরা কাড়ি দেওয়া শুরু করি, হেদের মেশিন চাপি দিলে বলবে আই ট্রান্সজেন্ডার করতাম না, আই ট্রান্সজেন্ডার করতাম না, কোনোদিন আই ট্রান্সজেন্ডার করি নাই, আর বাপ করেনি আর মা করেনি, আই করি না, হেদের মাপ সাই মনে করেন যে কুল পাইব না। এই জন্য কাড়ি দেওয়া শুরু করলেই মনে করেন যে সমাধান শুরু।